চেয়ারম্যান নির্বাচিত হইয়া নিষ্ঠা আর সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের শপথ নিলেন জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী 59 জন চেয়ারম্যান। শপথ পড়ান আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার পদের কর্তব্য পালন করিব ও আনুগত্য পোষণ করিব। মোট 64 জেলার মধ্যে 3 পার্বত্য জেলা নির্বাচনের আওতার বাইরে থাকে। বাকি 61 জেলার মধ্যে বগুড়া ও কুষ্টিয়ায় নির্বাচন না হওয়ায় শপথ নেন 59 জন চেয়ারম্যান, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ। শপথ শেষে নবনির্বাচিত প্রতিনিধিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান শেখ হাসিনা। আপনাদের মূল লক্ষ্যটা হবে যে মানুষের সেবা করা। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, এই স্বাধীনতাকে আমরা অর্থবহ করতে চাই। এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই। সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণের জীবনে যদি ওই 15 আগস্টের কালো রাত না আসতো, তাহলে এই বাংলাদেশ অন্তত 25-30 বছর আগেই উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠত, জাতির পিতা গড়ে তুলতেন। কিন্তু তিনি সমাপ্ত করে যেতে পারেননি। দায়িত্ব আমাদের, আমরা তার অশক্ত কাজ সম্পন্ন করতে চাই। সেজন্যই আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সুনির্দিষ্ট নীতিমালা নিয়ে পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছি, যার সুফল দেশ পাচ্ছে। কাজে এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে, আমি চাই আপনারা অন্তত সেই দায়িত্ব পালন করবেন। 18 জানুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ নেবেন জেলা পরিষদে নির্বাচিত বাকি সদস্যরা। বলতে পারি বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।